এইভাবে আপনি ঘুমের সময় একটু কষ্ট করে মাত্র 100 বার এই ছোট্ট নামটি আল্লাহ তাআলার এই ছোট্ট নামটি ধরে আপনি জিকির করে ঘুমান সকাল হওয়ার আগেই দেখবেন যে আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন টাকার বস্তা আপনার বাড়ির সামনে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন ফেরেশতারা এসে রেখে যাবে আপনি যেটা কল্পনাও করতে পারবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দীনী ভাই এবং বোনেরা আজকে আমরা জানব যে কোন ব্যক্তি যদি কোন বান্দা যদি আল্লাহ তাআলার ছোট্ট একটা নাম ঘুমের সময় 100 বার পড়তে পারে অন্তর থেকে বিশ্বাস নিয়ে ঈমানের সহিত এবং সেই অবস্থায় যদি ঘুমায় সকাল হওয়ার আগেই ভোর হওয়ার আগেই আল্লাহ তাআলা তার এমন ভাবে গায়বী সাহায্য করবে এমন ভাবে তাকে সম্পদের মালিক করে দিবে সে কল্পনা করতে পারবেন না সেই ছোট্ট নামটি আমরা জানব এবং আল্লাহ তাআলার কোন নাম ধরে ডাকলে আল্লাহ তাআলা অবশ্যই মনের আশা পূরণ করে থাকেন যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এই দোয়াটাও আমরা আজকে শিখব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি ইনশাআল্লাহ এই আমলটি শিখে যদি আপনি আমল করতে পারেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারেন না আর দোয়াও মুখুল ইবাদা দোয়াই ইবাদত বা দোয়া হচ্ছে ইবাদতের মগজ বান্দা যখন দোয়া করে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার কিছু কিছু ভাগ্য নির্ধারণ যেগুলো করা থাকে এগুলো পরিবর্তন করে থাকে অতএব আমরা জানব যে আল্লাহ তাআলার কোন নাম ধরে ডাকলে আল্লাহ তাআলা সেই বান্দার গায়বীভাবে সাহায্য করেন সেই বান্দাকে একেবারে অভাব অনটন থেকে মুক্তি দান করেন বান্দার যত ঋণ রয়েছে পাহাড় পরিমাণে যদি ঋণ থাকে সেই ঋণ পরিশোধ করে দিবেন প্রিয় দীনী ভাই এবং বোনেরা ধৈর্য ধরে আমলটি শেখার অনুরোধ করছি নিজে শিখবেন আপনার আশেপাশে যত আত্মীয় স্বজন রয়েছে আপনার পরিবার পরিজন যারা রয়েছে আপনি সকলকে এই আমলটা শিখাবেন যাতে করে তারাও এই আমলটা করে উপকৃত হতে পারে আল্লাহ তাআলার এমন গুণবাচক নাম রয়েছে যে নাম ধরে ডাকলে আল্লাহ তাআলা খুশি হন আল্লাহ তাআলার জিকির করলে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করলে আল্লাহ তাআলা খুশি হন আর যখন আল্লাহ তাআলা কোনো বান্দার উপরে খুশি হয়ে যান সেই বান্দা যখন আল্লাহ তাআলার কাছে খাস দিলে কিছু চাইতে থাকে আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান কারণ আল্লাহ তাআলার ভান্ডারে কম নেই তাই আল্লাহ তাআলা বান্দাকে কেন দিবেন না আমি আপনি কৃপণ হতে পারি আমি মনে করি যে একটা ফকিরকে যদি 10 টাকা দেই আমার পকেট থেকে 10টা টাকাই কমে গেল এটা আমার আপনার বিশ্বাস থাকতে পারে কিন্তু আল্লাহ তাআলার ভান্ডারে বিন্দু পরিমাণ কম নেই বরং আল্লাহ তাআলা এত পরিমাণ রয়েছে যে বান্দাকে দিলে সেখান থেকে কমবে না বাড়া ছাড়া কমবে না আমরাও যদি এইভাবে দান করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও বাড়িয়ে দিবেন তো যাই হোক বলছিলাম যে আল্লাহ তাআলার এমন ছোট্ট একটি গুণবাচক নাম এই নাম ধরে যদি আল্লাহ তাআলাকে ডাকা হয় আল্লাহ তাআলা সেই বান্দার মনের আশাকে পূরণ করে থাকেন এই জিকির সম্পর্কে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে একাধিকবার আয়াত নাজিল করেছেন একাধিক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সূরা কাহাফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিনাল লাইলি ফাসাব্বিহু আদবারাস সুজুদ আর তোমরা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করো রাতের একাংশে এবং নামাজের পরে অর্থাৎ রাতের একাংশে বলা হয়েছে আপনার রাতের যে কোনো সময় আপনি আল্লাহ তাআলা জিকির আজগার করতে পারেন তবে ঘুমের পূর্বে বলা হয়েছে যে আপনি যদি ঘুমের পূর্বে বা ঘুমানোর সময় আপনি আল্লাহ তাআলার এই মহান নাম ধরে ডেকে কিছু দোয়া করে এই জিকির আজগার করে যদি ঘুমাতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার সেই চাওয়া পাওয়া পূরণ করবেন প্রিয় দীনী ভাই এবং বোনেরা ঘুমের সময় অনেক আমল রয়েছে যেমন পবিত্র হয়ে ঘুমানো আপনি যদি ভালোভাবে পবিত্র হয়ে ঘুমান এশারের নামাজ আদায় করেন এবং পবিত্র হয়ে ঘুমান এই ঘুমটাও একটা ইবাদত হিসেবে আপনার লিপিবদ্ধ হতে থাকবে ফেরেশতারা আপনার নেকি লিখতে থাকবে একেবারে ফজর পর্যন্ত আপনি আপনার জন্য ঘুমাচ্ছেন আপনি বিশ্রাম নিচ্ছেন কিন্তু এটা আল্লাহ তাআলার দরবারে ইবাদত হিসেবে গণ্য হবে সকালে যখন ফজরের সময় আপনি ফজর নামাজ পড়বেন এই এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত এই পুরো সময়টা জুড়ে আপনার ঘুমের কারণে এটা ইবাদত হিসেবে আল্লাহ তাআলার কাছে গণ্য হবে অতএব রাতে যখন ঘুমাবেন তখন আপনি ওযু করবেন পবিত্র হয়ে এরপরে এই কিছু কিছু আমল রয়েছে যে আমলগুলো করে তারপরে আপনি ঘুমাবেন তার ভিতরে অন্যতম এই আমল হচ্ছে সূরা মুলক পাঠ করা আপনি সূরা মুলক পাঠ করবেন এরপরে আপনি রাতে যখন ঘুমাবেন ভালোভাবে বিছানা ঝাড়া দিবেন এরপরে সূরা ইখলাস 3 বার পাঠ করবেন বালিশের ভিতরে ফু দিবেন এবং আয়াতুল কুরসি পারলে আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কুরসির ফজিলত হচ্ছে যখন কোনো বান্দা রাতে ঘুমের সময় আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ তাআলা নিজে জিম্মাদার হয়ে যান সেই বান্দাকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য আপনাকে কেউ জাদুটোনা করতে পারবে না আপনাকে আপনার বাড়িতে কেউ চুরি ডাকাতি এসব করতে পারবে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না কোনো জিন ভূত এগুলো আপনার কোনো ক্ষতি করতে পারবে না রাতের বেলা যদি আপনার এমন ভয়ানক স্বপ্ন দেখার অভ্যাস থাকে এই আয়াতুল কুরসি পাঠ করার কারণে
আল্লাহ তাআলা এই স্বপ্নটাকে দূর করে দিবেন, আপনি নিশ্চিন্তে আরামে শান্তিতে ঘুমাতে পারবেন। তাই প্রিয় দিনী ভাই বোনেরা, ঘুমের যে সুন্নত নিয়মগুলো রয়েছে এই নিয়মগুলো মেনে আপনি ঘুমাবেন, এবং ঘুমের সময় আপনি অবশ্যই ঘুমের দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তাই প্রিয় দিনী ভাই বোনেরা এইভাবে আপনি আমল করে ঘুমাবেন। আর ওই যে বললাম যে ঘুমের সময় ছোট্ট একটি আমল রয়েছে, আপনি যখন ঘুমাবেন অবশ্যই পবিত্র হবেন, পবিত্র হওয়ার পরে আপনি আল্লাহ তাআলার এই মহান নাম ধরে 100 বার জিকির করবেন, ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু। এই আল্লাহ তাআলার মহান নামটি ধরে আপনি জিকির করবেন, কারণ আল্লাহ তাআলার যে গুণবাচক নামগুলো রয়েছে 99টি, প্রত্যেকটা গুণবাচক নাম আলাদা আলাদা মর্যাদা রয়েছে। ঘুমের সময় এই ছোট্ট মর্যাদাপূর্ণ নামটি আপনি অবশ্যই জিকির আজগার করে আপনি এইভাবে নিয়ম মেনে আপনাকে যেভাবে বললাম দুরূদ শরীফ পাঠ করবেন, সূরা মুলক পাঠ করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন, সূরা ইখলাস পাঠ করবেন, এরপরে এই দোয়াটা পড়বেন এবং এরপরে ঘুমিয়ে যাবেন, তবে অবশ্যই পবিত্র হয়ে ঘুমাবেন। এইভাবে আপনি আমল করবেন। আরো ছোট্ট একটি দোয়া শিখিয়ে দেই, যেই দোয়াটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি তিনি নামাজের মধ্যে কিছু বাক্য বলে উঠলেন। নামাজ শেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কোন দোয়াটা পড়লে? তখন সেই প্রিয় সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দোয়াটা পড়েছি, নিঃসন্দেহে এটা ইসমে আজম বা আল্লাহ তাআলার মহান একটি নাম, এবং এই নাম ধরে যখন কোনো বান্দা ডাকে আল্লাহ তাআলা তার মনের আশা চাওয়া পাওয়াকে পূরণ করে থাকেন। তাই আপনি এই ছোট্ট দোয়াটি পড়বেন, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদু সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট একটি দোয়া, এই দোয়াটি আপনি বারেবারে শুনবেন, বারেবারে শুনবেন, দেখবেন যে মুখস্থ হয়ে গেছে, প্রতিনিয়ত পড়বেন, ঘুমের সময় বেশি বেশি করে পড়বেন, প্রতিটা দোয়ার ভিতরে আপনি এই দোয়াটা রাখবেন, যখন মোনাজাত করবেন এই দোয়াটা পড়বেন, দেখবেন যে আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। দোয়াটি আবারো বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদু সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চেষ্টা করবেন এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য। ঘুমের সময় অবশ্যই সূরা মুলক পড়ে ঘুমাবেন, কারণ সূরা মুলক এমন একটা ফজিলতপূর্ণ সূরা, যেই সূরাটা কবরের আজাব থেকে আপনাকে হেফাজত করবে। আল্লাহ তাআলা এই সূরা মুলক পাঠ করার কারণে সে বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে ঘুমের শুরুতে আমল করে ঘুমানোর তৌফিক দান করুন, এবং আমাদের মনের যত চাওয়া পাওয়া আশা রয়েছে এগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দিন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।